দেখো, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। প্রথমে সেখানে একটি গণ কনভেনশন হয় এবং সেখানে আমরা যেরকমভাবে দেখেছি যে গণ কনভেনশনে সেখানে কিন্তু খেলার জগতের মানুষজন এবং সেই সঙ্গে শিক্ষা জগতের মানুষজন তারা সবাই যোগ দিয়েছেন। তোহার আর প্যার লাতি হ্যায় রিশতো মে ঢের সারা মিঠাস, পরম্পরা ওহি সোচ নেই। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। এর মধ্যে যেরকম ভাবে আইনজীবীদের সংগঠন রয়েছে, তার পাশাপাশি জুনিয়ার চিকিৎসকরাও রয়েছে, সবাই মিলে এই গণ কনভেনশন করেন এবং তারপরে কলেজ স্কোয়ার থেকে তাদের এই মিছিল শুরু হয়েছে, যার এখানে নাম দেওয়া হয়েছে অকুপাই ধর্মতলা। এবং সেই অনুযায়ী অকুপাই ধর্মতলার স্লোগান তুলে তারা আপাতত এগিয়ে যাচ্ছেন এবং ধর্মতলায় গিয়ে তারা কিন্তু তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা পালন করবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। এখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলও রয়েছে, তোমাকে দেখাবো যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের জার্সি পরে দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর, সেই দাবি তুলেও তারা বেরোচ্ছেন। তাদের থেকে জানতে চাইবো, আচ্ছা একটা জিনিস জানতে চাইবো আপনাদের থেকে, আজকে যে সুপ্রিম কোর্টের যে শুনানি হলো তারপরে কি বলবেন? আমরা আশা রেখেছিলাম আজকে সুপ্রিম কোর্টের রায় বিচারটা এই আন্দোলনের পক্ষে আসবে, সাধারণ জনগণের পক্ষে আসবে, কিন্তু আজকের পর যা করলো এবং আপনারা যদি দেখেন যে মুখ্যমন্ত্রীর যা বয়ান দিয়েছে আজকের পর, এই আন্দোলন আরো ধীরে থেকে ধীরে হবে। মুখ্যমন্ত্রী বলছে যে উৎসবে ফিরতে, যদি মা আসার আগে যদি তিলোত্তমার এরকম যদি মৃত্যু হয় তাহলে কিসের দুর্গাপুজো, কিসের উৎসব আমরা পালন করব। এই আন্দোলন আরো ধীরে থেকে ধীরতর হবে। পুজো নিয়ে কি বল? দেখুন, এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী আর আমি দুটো দেখি নাই। উনি বলছেন পুজোতে ফিরে আসুন, কেন আমরা আমাদের যেখানে রাজ্যে উমার সুরক্ষিত নয় সেখানে আমরা মা উমার পূজাতে ফিরব, অবশ্যই ফিরব, কিন্তু তার আগে আমাদের যে উমার সঙ্গে যে নির্যাতন হলো তার বিচার আমাদের চাই। অবশ্যই, এবং দেখতে পাচ্ছি এখানে লয়াররা রয়েছেন, লয়ারদের পরে যারা রয়েছেন তারা হচ্ছে গানে বাজনার মাধ্যমে তাদের প্রতিবাদ তুলে ধরছেন এবং তারা ধর্মতলায় যাবেন, গিয়ে তারা অকুপাই ধর্মতলা আজকে তারা এই কর্মসূচি পালন করবে। আমি যেটা বুঝতে পারছি, এটা স্বতঃস্ফূর্ত ব্যাপারটাই সবচেয়ে বেশি। সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার বুঝতে হবে কেন এত। তার মধ্যে একটা হচ্ছে অভয়া বলুন বা যে নামেই তিলোত্তমা বলুন, তার কথা তো আছেই, কিন্তু অভয়া তিলোত্তমা ছাড়াও রাজ্য সরকারের ওপর একটা কিরম যেন বিতস্রত হয়ে গেছে সাধারণ মানুষ। এটা অস্বীকার করলে কিন্তু যারা চালাচ্ছে তারা ভুল করছে। এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তাদের একটা বুকে রাখা চেপে থাকা ক্ষোভ বেরিয়ে এসছে, এই ক্ষোভটা তাড়াতাড়ি মিটার দিয়ে বুঝতে হবে কী করতে হবে। এটাকে শুধু একটা রাজনৈতিক মোকাবেলা, একটা রাজনৈতিক চ্যালেঞ্জ, আমার এটাই বক্তব্য ছিল। কিন্তু এই যে সমস্যাটা তৈরি হলো পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অনাস্থা আপনার চিঠিতে যেটা, এটার কারণগুলো কী কী? এরা প্রতিবাদটা করছে তাদের বুকে জমা ক্ষোভ, তো ক্ষোভটাকে আগে অ্যাড্রেস করুন, সরকারের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে, দাদাগিরির বিরুদ্ধে আর কি। একটা বিক্ষুব্ধ মানুষকে নিয়ে কোনো রাজ্য বা কোনো সরকার চলতে পারে না। আমি তো একটা জায়গায় বলেছি যে এই সরকার এখন কোনো সত্য তথ্য নিয়েও দেখে, লোকে কিন্তু বিশ্বাস করতে চাইছে না। সিপিএমের শেষের দিকে যখন আমি রাজ্যের সাথে, রাজ্য নেতৃত্বের সাথে ঝগড়া করে বেরিয়ে গেলাম বা দুঃখ করে বেরিয়ে গেলাম, তখন এদিকে একই অবস্থা হচ্ছিল। সেই রকমটা অবস্থায় যদি আবার পরিণত হয় তো খুবই দুঃখের ব্যাপার।